नमस्कार बंधुरा, आजकेर भिडियोते जे विषयटा निये आलोचना सेटा सेई लंका गाछटा निये। जेहेतु एखन लकडाउन चलछे एबं एई परिस्थितिते आमरा मूलत बाड़ीते प्रत्येकेई चेष्टा करब जे छोटो छोटोखाटो करे एक धरनेर किचेन गार्डेन बा सब्जिर बागान तैरी करते। तो सेई कारणेई आमार आजकेर एई भिडियोटा निये आसा। আমি কয়েকদিন আগেই একটা ভিডিওতে আপনারা তোমাদের দেখিয়েছিলাম যে এই লঙ্কা গাছ কিভাবে ঝাঁকড়া করতে হয় এবং এর মাথাগুলো অল্প অল্প করে পিঞ্চ করে মূলত এটা করতে হয়। আমি সেটা তোমাদের জাস্ট কয়েকদিন আগে একটা ভিডিও করে দেখেছিলাম। তো তোমরা আশা করি এবার দেখতে পাচ্ছ পিঞ্চ করার পরিণতি কী হতে পারে। এই যে আমি এক একটা ডাল পিঞ্চ করেছিলাম, সেই ডাল থেকে এই একটা দুটো তিনটে এখান থেকে তিনটে বেরিয়েছে এটা পিঞ্চ করায়। এ দেখো এইটা পিঞ্চ করা, এখান থেকে তিনটে চারটে বেরিয়েছে। আবার এটার মাথা কেটে দেওয়া, এখান থেকে একটা আরও দুটো তিনটে, এরকম অজস্র পরিমাণে বেরিয়েছে। তো তোমরাও যদি আমার মতো একই মানে ব্যবস্থা করে থাকো আশা করি তোমাদের গাছও এই রকমই ঝাঁকড়া হবে। এবার শুধু গাছ ঝাঁকড়া করলে হবে না, সাথে সাথে গাছে ফল ধারণ যাতে বাড়ে সেই কারণে আমাদের কিছু সারও প্রয়োগ করতে হবে এবং গাছের পরিচর্যাও করতে হবে। তো সেই কারণে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই, তোমরা গাছের গোড়াটা তোমাদের একটু দেখাই। এই আজকে আর জল দেওয়া হয়নি সেই কারণে গাছের গোড়াটা শুকিয়ে গেছে। তো এবার কি করব, আমরা মাটিটা একটু হালকা একটু খুঁড়ে দেব। দেখো একদম শক্ত হয়ে গেছে মাটি। তোমরা যখন মাটিটা খুঁড়ে দেবে তখন চেষ্টা করবে আলতোভাবে খোঁড়ার, বেশি যেন জোরে না হয়, যাতে বেশি শিকড় ক্ষতি না হয় সেইভাবে একটু খোঁড়ার চেষ্টা করবে, এতে সুবিধা হবে। আর এটা একটা 10 ইঞ্চি সাইজের টবে দেওয়া আছে, কিন্তু যদি দেখো এর উপরে প্রায় 4 ইঞ্চি মতো ফাঁকায় রেখেছি আমি, এখন অবধি কিছু 4 ইঞ্চি মাটি দিইনি। এবার যেটা করব সেটা হচ্ছে আমি কিছুদিন আগে লকডাউনের আগে কিছু সার কিনেছিলাম, তখন আমার তো সেই কারণে আমার কাছে অল্প কিছু DAP ছিল। তো এখন যেটা হাতের কাছে আছে আমরা সেটাই ব্যবহার করব। এই যে DAPটা এবার আমি এই গাছের গোড়ায় এই মোটামুটি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। দেওয়ার পরে এটা হালকা হালকা করে আরটু মাটির সাথে সুন্দর করে মিশিয়ে দেব। দেওয়া হয়ে গেল, এবার সুন্দরভাবে আমরা এতে জল দিয়ে দেব। জলটা যখনই এই গরমকালে দেবে চেষ্টা করবে একটু ভরে দেওয়ার। আমি আপাতত ভরে দিলাম না, আমি অল্প করে জলটা দিলাম, তোমরা চেষ্টা করবে একটু জলটা ভরে দেওয়ার। ভরে জল দিলে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় গাছ ছোটো টবে বড়ো গাছ থাকলে গাছের মাটি শুকিয়ে যায়, আবার লঙ্কা গাছের ক্ষেত্রে 8-10 ইঞ্চি টবই বেটার, এর থেকে বড়ো টব কোনো দরকার নেই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো। আর যদি কোনো রকম অসুবিধা হয় তো নিচে কমেন্টে জানিও। ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।